ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া আমাদের বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় এর কারণ হচ্ছে এই দেশগুলোতে তুলনামূলকভাবে অনেক কম খরচে ঘুরে আসা যায় যদিও এখানে সিঙ্গাপুর কিছুটা ব্যয়বহুল তবে সিঙ্গাপুরের ভিসা বা সিঙ্গাপুরে ট্রাভেল করলে সেটা ট্রাভেল হিস্টোরিতে যেমন একটা ভালো রিফ্লেক্ট পড়ে সেজন্য কম দিনের জন্য হলেও মানুষ সিঙ্গাপুর ভ্রমণ করতে চায় আমার কাছে অনেকেই অনেকবার প্রশ্ন করেছেন যে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই কান্ট্রিগুলোর মধ্যে কোন কান্ট্রিতে আগে গেলে ভালো হবে কোন কান্ট্রিতে পরে গেলে ভালো হবে যদি আমরা একসাথে এক ট্রাভেলের মধ্যে এগুলো করতে চাই তো আজকে আমি মূলত সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই তিনটি দেশ একসাথে কে কিভাবে ট্রাভেল করলে ভালো হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ কাহিনী আজকে আমি এই তিনটি কান্ট্রির তিন দিকেই আপনারা কোন কান্ট্রিতে ফার্স্টে গেলে কি হবে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা আপনাদের সুবিধা মতো বুঝে নেবেন যে কিভাবে ভ্রমণ করলে আপনার জন্য সুবিধা হবে তো চলুন প্রথমেই বলি থাইল্যান্ডের কথা এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা যখন এই তিনটি দেশ ভ্রমণ করবেন ধরুন প্রধান আপনার থাকবে একটি ফ্লাইট মানে বাংলাদেশ থেকে আপনি এই তিন দেশের যে কোনো এক দেশে একটা ফ্লাইটে যাবেন আর একটা ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করবেন এই দুইটাই হচ্ছে মানে একটা হচ্ছে বাংলাদেশ থেকে বের হওয়া আরেকটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করা এই দুইটা হচ্ছে আপনার প্রধান ফ্লাইট প্রধান ফ্লাইটের ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে এই একটা একদিকে আর একটা আর একদিকে মানে আপনি ঢাকা থেকে ব্যাংককের একটা ফ্লাইট নিলেন আবার ব্যাক করার সময় আপনি কুয়ালালামপুর থেকে ঢাকার একটা ফ্লাইট নিলেন এক্ষেত্রে আপনার কস্টিংটা যেমন হবে মানে এই ফ্লাইট টিকিটটা যেমন হবে যদি আপনি শুধু ঢাকা ব্যাংকক ঢাকা মানে রিটার্ন নেন এক জায়গায় যদি রিটার্ন টিকিট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এ আর টিকিটের মূল্য অনেকটাই কমে আসবে সুতরাং ট্রাভেল প্ল্যান তো শুধু করলেই হবে না এখানে খরচের বিষয়টা মাথায় রাখতে হবে সুতরাং যদি খরচের বিষয়টা মাথায় রাখেন তাহলে রিটার্ন টিকিট যে কোনো একটা ডেস্টিনেশনে রিটার্ন টিকিট করলে সেখানে আপনাদের জন্য রেকমেন্ডেড হবে কারণ এটার হচ্ছে খরচটা অনেক কম হবে সুতরাং এক্ষেত্রে আমার ফার্স্ট রেকমেন্ডেশন হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকা এরকম একটি টিকিট অথবা ঢাকা মালয়েশিয়া ঢাকা অথবা ঢাকা সিঙ্গাপুর ঢাকা এরকম একটি টিকিট আপনারা করতে পারেন এবারে বলে দিচ্ছি কোন কোন দেশের কোন কোন সুবিধা আমি যদিও বলেছিলাম ফার্স্টে থাইল্যান্ড নিয়ে আলোচনা করব। থাইল্যান্ডের ক্ষেত্রে আপনারা ঢাকা থাইল্যান্ড মানে ঢাকা ব্যাংকক ঢাকা এরকম একটি টিকিট করতে পারেন এরকম একটি টিকিট করে আপনারা প্রথমে থাইল্যান্ডে গেলেন থাইল্যান্ডে যাওয়ার পর আপনারা আপনার যে থাইল্যান্ডের ভিসা থাকবে সেই ভিসা নিয়ে আপনারা এন্ট্রি করার পর আপনারা সিক্সটি ডেজ স্টে করার জন্য অনুমতি পাবেন সিক্সটি ডেজের মধ্যে দেখা যাচ্ছে আপনি দশ দিন পনেরো দিন বা বিশ দিনই আপনি থাইল্যান্ডে ঘুরতে পারলেন কোনো সমস্যা নেই বা আপনি এক মাসই ঘুরলেন ঘোরার পর আমি অনেক আগে প্রায় এক থেকে দুই বছর আগে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে প্রয়োজন পথে বলবেন আমি আবারও আপনাদেরকে আপডেটেড ইনফরমেশান দিয়ে আমি ভিডিও করে দেব যে থাইল্যান্ড থেকে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে যাওয়ার পরে সেইখানে ইমিগ্রেশন অফিসে কন্ট্যাক্ট করে সেখানে এক হাজার থেকে দেড় হাজার বাদ প্রয়োজন হয় দিয়ে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় বা আরেকটি অনুমতি নেওয়া যায় যে অনুমতিটি নিয়ে আপনি থাইল্যান্ড থেকে বের হয়ে আবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন মানে রি এন্ট্রি রি এন্ট্রি থাইল্যান্ড উইথ সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনি ডাবল এন্ট্রি করতে পারবেন থাইল্যান্ডে কিন্তু আপনি যাচ্ছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে এভাবে ধরুন আপনি থাইল্যান্ড গেলেন যাওয়ার পর এক মাস ঘুরলেন তারপরে বা যে কই দিন দরকার সে কয়দিন ঘুরলেন তারপর আপনি রিএন্ট্রি পারমিট নিলেন নিয়ে আপনি থাইল্যান্ড থেকে বের হয়ে গেলেন রিএন্ট্রি পারমিটটা এই জন্যই নিতে হবে কারণ আপনার রিটার্ন টিকিটটা তো থাইল্যান্ড থেকেই আছে সুতরাং রিটার্নের জন্য আপনাকে থাইল্যান্ডে আসতে হবে মানে ঢাকা ব্যাক করার জন্য থাইল্যান্ডে আসতে হবে এরপর আপনি থাইল্যান্ড থেকে কিন্তু স্থলপথে আপনি ট্রেনে যেতে পারবেন একদম মালয়েশিয়ার বর্ডার পর্যন্ত ওইটা সম্ভবত পেরলিস মালয়েশিয়ার পেরলিস যে সীমান্ত আছে মানচিত্রে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই সীমান্ত পর্যন্ত ট্রেনও যায় বা বাসে করে আপনারা যেতে পারবেন সেখানে গিয়ে আপনারা মালয়েশিয়া বাইরোডে যেতে পারবেন পেলিস থেকে ওখান থেকে আবার মালয়েশিয়ার একবারে কুয়ালালামপুর পর্যন্ত ট্রেন আছে হাই স্পিডের ট্রেন ওখানেও যেতে পারবেন বা আপনারা ওখান থেকে লাঙ্কাউই ঘুরে তারপর আপনারা পেনাং হয়ে তারপর আপনারা কুয়ালালামপুর গিয়ে মালয়েশিয়া ঘুরতে পারবেন বা যেভাবে খুশি তারপর মালয়েশিয়াতে আপনারা কুয়ালালামপুর ঘোরার পর ফাইনালি আপনারা জোহর বারুতে চলে যাবেন জোহর বাস আছে সেই বাসে করে যাওয়ার পর জোহর থেকে আপনারা সিঙ্গাপুরে এন্ট্রি নিতে পারবেন সিঙ্গাপুর এন্ট্রি নেওয়ার পর সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে আপনারা যে কয়দিন খুশি সে কয়দিন ঘুরে তারপর আবার থাইল্যান্ডে ব্যাক করতে পারেন অথবা সিঙ্গাপুরও কিন্তু ডাবল এন্ট্রি ভিসা দিয়ে থাকে সুতরাং সিঙ্গাপুর থেকে আপনারা কেউ যদি ইন্দোনেশিয়া ঘুরতে চান সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া গিয়ে আবার সিঙ্গাপুর এসে তারপরে থাইল্যান্ড আসতে পারেন অথবা সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া ঘুরে তারপর আবার থাইল্যান্ড ব্যাক করতেও পারেন যদিও আমার এবারের অপশনে ইন্দোনেশিয়া ছিল না তারপর আমি বলেছি যদি আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে সেই জন্য তো ধরে নিচ্ছি আপনি সিঙ্গাপুর যখন আপনার ঘোরা হয়ে যাবে সিঙ্গাপুর থেকে আপনি থাইল্যান্ডে এয়ারে ব্যাক করবেন কারণ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের এয়ারের ভাড়া চার পাঁচ ছয় হাজার টাকা বাংলাদেশি টাকায় খুবই কম সেখান থেকে আপনি ব্যাক করতে পারবেন ব্যাক করে আপনি থাইল্যান্ডের প্রয়োজনে সর্বশেষ আরও দু দিন থেকে তারপর আপনি ঢাকায় চলে আসতে পারলেন আর যদি দেখেন যে সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা লাগছে থাইল্যান্ডে আসতে এবং থাইল্যান্ড থেকে রিটার্ন ফেয়ার কম হলেও তো একটা ফেয়ার লেগেছে দশ হাজার টাকা হলেও তো একটা ফেয়ার লেগেছে সেই দশ হাজার আর পাঁচ হাজার আমি উদাহরণস্বরূপ বলছি পনেরো হাজার এখন পনেরো হাজারের কমে যদি আপনি আবার সিঙ্গাপুর থেকে ঢাকার টিকিট পান তাহলে ওইখানে রিএন্ট্রি নেওয়ারও দরকার নাই আর ঢাকা ব্যাংকক ঢাকা এরকম টিকিট কাটারও দরকার নাই তাহলে আপনি সিঙ্গাপুর থেকে সরাসরি ঢাকায় ব্যাক করতে পারবেন আশা করি এবার বিষয়টা আপনার কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে এবার আমি বলি যেহেতু সিঙ্গাপুর ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে ডাবল এন্ট্রি ভিসা দেওয়ার কারণে আপনি সিঙ্গাপুরটাও মেইন হাব হিসেবে ধরতে পারেন মানে আপনার মেইন যে টিকিটটা ঢাকা থেকে ঢাকা সিঙ্গাপুর ঢাকা এভাবে টিকিট করতে পারেন তাহলে আপনি প্রথমে সিঙ্গাপুর গেলেন গিয়ে দু একদিন ঘুরলেন বা যে কয়দিন ঘোরার ঘুরলেন ঘুরে আপনি সিঙ্গাপুর থেকে বেরোয় মালয়েশিয়া চলে গেলেন স্থলপথে আমার এটা নিয়ে কিন্তু আমার ট্রাভেলিং চ্যানেলে ভিডিও আছে একশো ষাট টাকায় আমি মালয়েশিয়া গিয়েছিলাম মানে বাংলাদেশিটাকে আমার একশো ষাট টাকা খরচ হয়েছিল সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে তো সিঙ্গাপুর থেকে আপনি মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া যাবেন এরকম একশো ষাট টাকা বা দুশো টাকা এরকমই খরচ হবে এর বেশি খরচ হবে না বা একটু লাকজারিয়াস বাসে যদি যান পাঁচ ডলার ছয় ডলার করে টিকিট জোহরবারু পর্যন্ত তো জোহরবারু গেলেন জোহরবারু থেকে ঘোরা যদি শুরু করেন বা যদি আপনি একবারে কোয়ালালামপুরে টিকিট করেন তাহলে কিছুটা বেশি লাগবে সেক্ষেত্রে আপনি মোট কথা আপনি মালয়েশিয়ায় প্রবেশ করলেন মালয়েশিয়ায় প্রবেশ করে সেখানে ঘোরার পরে আপনার যা দেখার আছে সব দেখার পরে পরবর্তীতে আপনি যদি চান এয়ারে যেতে পারেন এয়ারে তিন চার হাজার এরকম বা পাঁচ হাজার টাকার মতো টিকিট লাগবে বাজেট এয়ারলাইন্সগুলায় থাইল্যান্ড যেতে মালয়েশিয়া থেকে আর যদি আপনি মনে করেন যে না আপনি স্থলপথেই যাবেন তাহলে ওই যে পেরলিস বা ওইদিকে যে ওইদিকে যে স্থলপথের সীমান্ত আছে সেদিক দিয়ে আপনি থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন তারপরে থাইল্যান্ড যখন ঘোরা হবে থাইল্যান্ড ঘোরার পর আবার কথা হচ্ছে থাইল্যান্ড থেকে আপনি লো কস্ট এয়ারলাইনে সিঙ্গাপুরে ব্যাক করবেন এবং সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবেন এক্ষেত্রেও বিষয় হচ্ছে ঠিক আগের মতোই একটি বিষয় যে আপনি যদি দেখেন যে আপনি ব্যাক করছেন কোথার থেকে ব্যাক করছেন ব্যাংকক থেকে ব্যাংকক থেকে সিঙ্গাপুরে আসছেন কেন শুধুমাত্র আপনার যেহেতু রিটার্ন টিকিটটা করা আছে এই জন্য তো আপনি আবারও হিসাব করবেন যে ব্যাংকক থেকে আপনি সিঙ্গাপুরে আসছেন এখানে আপনার কত খরচ হচ্ছে চার বা পাঁচ হাজার টাকা এবং সিঙ্গাপুর থেকে ঢাকার যে রিটার্ন টিকিট মানে রিটার্ন টিকিটের অর্ধেক টাকাটাই আপনি ধরেন অর্ধেক টাকাটাও যদি ধরেন এই দুইটার যোগফল যদি করেন যোগফল হলো মনে করেন পনেরো হাজার টাকা এখন যদি আপনি ব্যাংকক থেকে ঢাকার টিকিট এই পনেরো হাজার টাকার কমে যদি পেয়ে যান এটা কিন্তু পাওয়া যায় দশ এগারো হাজার টাকাতেও রিটার্ন টিকিট পাওয়া যায় ব্যাংকক টু ঢাকা সেক্ষেত্রে আপনি ওই ঢাকা সিঙ্গাপুর ঢাকা এই রিটার্ন টিকিটটা না করে শুধু ঢাকা থেকে সিঙ্গাপুরের টিকিট করবেন আর এদিকে ব্যাংকক থেকে ঢাকার টিকিট করবেন এভাবে করলে তাহলে আপনার কস্টিংটা চলে আসবে এটা আসলে সময়ের সাথে নির্ভর করে এই জন্য আমি একেবারে হল অফ করে বলতে পারছি না যে এই সময় গেলে এইভাবে গেলে এইটাই কম হবে এটাই বেশি হবে এটা বলা যাচ্ছে না এই জন্য আপনারা যাচাই করে দেখবেন আর আমার এয়ার টিকিট নিয়ে আরও ভিডিও আছে এয়ার টিকিট নিয়ে আপনারা দেখতে পারেন যে কীভাবে আসলে আপনারা যাচাই করতে পারবেন যে এয়ার টিকিট আসলে কোনটা কম বা কোন সময় গেলে কম হবে কোনভাবে গেলে বেশি হবে এটা আপনারা যাচাই করতে পারবেন এই যাচাই করার জন্য একটি সফটওয়্যার আছে সেই সফটওয়্যার নিয়ে আমার একটি ভিডিও আছে সেটি আপনারা প্রয়োজন পথে দেখে নেবেন তাহলে আপনাদের বিমান ভাড়া কখন বেশি কখন কম এটা আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে এসেছে যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনার কোনো পরামর্শ বা জানার কিছু থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি